নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষে থেকে আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগতম জানাই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি রেশন কার্ড সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত তথ্যের জন্য। রেশন কার্ডের মাধ্যমে সরাসরি রাজ্যে বসবাসকারী বিভিন্ন আর্থিকভাবে দুর্বল মানুষদের পরিবারের জন্য রেশনের ব্যবস্থা করে। বহু সময়ে দেখতে পাওয়া গিয়েছে নকল রেশন কার্ড, নতুন করে আবেদন কার্ডের সংশোধন সহ বহু কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানে বিশেষভাবে উদ্যোগী হয়েছে সরকার। রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য কমন সার্ভিস সেন্টারে গিয়ে অ্যাক্সেস নিতে পারেন। এই বিষয়ে ডিজিটাল ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে বিষয়টি। ডিজিটাল ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানা গিয়েছে, কমন সার্ভিস সুবিধা ইলেকট্রনিক্স ও তথ্যের সম্প্রচার মন্ত্রক খাদ্য এবং সর্বজনীন বিতরণ বিভাগের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠিত করে সই হয়েছে। এর ফলে সারা দেশে 3.70 লক্ষ সিএসসির মাধ্যমে রেশন কার্ডের পরিষেবা প্রদান করা হবে। এর ফলে 23.64 কোটিরও বেশি রেশন কার্ড ধারকেরা লাভবান হবেই বলে মনে করা হচ্ছে। যে যে পরিষেবাগুলি বন্ধুরা পাওয়া যাবে সেগুলি হল, কমন সার্ভিস সেন্টারে রেশন কার্ডের বিবরণ আপডেট করা যেতে পারে, এটি আধারের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে, রেশন কার্ডের নকল বা ডুপ্লিকেট রেশন কার্ড প্রিন্ট করা যেতে পারে, রেশন কার্ড কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে নিয়ম খবরাখবরও নেওয়া যেতে পারে, রেশন কার্ড নিয়ে অভিযোগ করা যেতে পারে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে, রেশন কার্ড হারিয়ে গেলেও নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সমস্ত ভারতীয় নাগরিক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। 18 বছরের কমে শিশুর নামে রেশন কার্ড হলে বাবা মায়ের নামের সঙ্গে সংযুক্ত করা যায়। যদি কারোর বয়স 18 বছরের বেশি হয়ে থাকে, তিনি সেক্ষেত্রে আলাদা করে রেশন কার্ড করিয়ে নিতে পারেন। সাধারণত 3 প্রকারের রেশন কার্ড করা যেতে পারে। দারিদ্র সীমার ওপরে যারা আছেন তারা এপিএল রেশন কার্ড করাতে পারেন, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন তারা বিপিএল ও তার থেকেও আর্থিকভাবে দুর্বল মানুষেরা অন্তর্দয় কার্ড করাতে পারেন। এই শ্রেণীবিভাগ প্রতিটি মানুষের বার্ষিক আয়ের ওপর নির্ভর করেই হয়ে থাকে। আলাদা আলাদা ক্যাটাগরিতে সস্তায় রেশন ব্যবস্থার মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। তবে পশ্চিমবঙ্গে বন্ধুরা, এই মুহূর্তে রেশন সামগ্রী বিনামূল্যেই পাওয়া যায়। তবে যারা দরিদ্র সীমার নিচে আছেন তাদের সেই সমস্ত বিষয়ে সুযোগ সুবিধা পেতে গেলে উপযুক্ত পরিমাণে নথি দেখাতে হবে, তবে সেই সুযোগ সুবিধা পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাহলে বন্ধুরা, আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। আশা করি বন্ধুরা, আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরাও চেষ্টা করব সঠিক তথ্যগুলি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।